ইন্দাস্থানায় এবছরের পুজো উদ্বোধন করলেন মেন্টর অরূপ চক্রবর্তী। প্রতি বছরের ন্যায় এবছরও ইন্দাস সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তর এবং ইন্দাস থানা প্রশাসনের যৌথ উদ্যোগে কালী পুজো অনুষ্ঠিত হচ্ছে। আজ তারই ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেন্টর অরূপ চক্রবর্তী। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ, কোর কমিটির সদস্য মোল্লা নাসের আলী, রবিউল হোসেন, নিমাই মহন্ত সহ আরো অনেক বিশিষ্ট জনেরা। তৌশিক আহমেদের রিপোর্ট, খাস খবর, বাংলা ওয়ান। যেমন পুজো হয় এবছরে ঠিক পুজো হচ্ছে করোনা আবহাওয়ার মধ্যে, কিন্তু খুব ডিস্টেন্স মেনটেন করে খুব সুন্দরভাবে থানার কমপ্লেক্সের মধ্যে পুজো হচ্ছে। এখানে বিডিও সাহেবও আছেন, আমাদের সহকর্মীরা আছে, পঞ্চায়েতের লোকেরাও আছে। খুব সুন্দর পরিবেশে একটা পুজো হচ্ছে, একদম 70 কিলোমিটার দূরে বাঁকুড়া শহর থেকে অত্যন্ত গ্রামে। এটা গর্ববোধ অনুভব করছে যে বাঁকুড়া জেলা ধীরে ধীরে অগ্রগতির পথে। আমরা যে পিছিয়ে, যে বাঁকুড়া জেলা পিছিয়ে জেলা, পিছিয়ে পড়া জেলা, আজকে ইন্দাসে এই মন্দিরে এসে আলোয় ঝলমল করছে, মনে হয় না যে আমরা পিছিয়ে পড়ার একটা জায়গায় রয়েছি। অগ্রগতি হচ্ছে, জেলার ডেভেলপমেন্ট হচ্ছে, রাস্তাঘাট হয়েছে, বিদ্যুৎ হচ্ছে, পরিবেশ পরিবর্তন হয়েছে, মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। এই যে করোনা আবহাওয়ার মধ্যে এত ডিসিপ্লিন ওয়াইজ এই পুজোটাকে অর্গানাইজ করা হয়েছে, এটা ধন্যবাদ জানানোর অন্য কোনো ভাষা। আমরা ধন্যবাদ জানাই সমস্ত কর্মকর্তাদেরকে, পুলিশ অফিসারদেরকে, বিডিও ম্যাডামকে, আমার সহকর্মীদেরকে এবং ইন্দাসবাসীকে, যে আগামী দিন আরও বেশি এগিয়ে যাবে। ইন্দাসবাসীকে বার্তা দেবো যে আমরা মায়ের কাছে কামনা করে গেলাম, ইন্দাসে করোনায় কয়েকজন আক্রান্ত হয়ে মারা গেছে, মায়ের কাছে আমরা আশীর্বাদ চেয়েছি। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালী দুর্গে শিব ক্ষমাধাত্রী সাহস্রদান, মা তুমি বুদ্ধি দাও, শক্তি দাও, ইন্দাস এলাকার মানুষকে শান্তিতে রাখো, করোনা মুক্ত করো ইন্দাস। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের এক বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য অবিলম্বে চলে আসুন সকলের জন্য বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। আমাদের ঠিকানা রঘুনাথপুর দীনুবাবু ঘেরার পেছনে, কমিউনিটি হলের সামনে। এখানে সোম থেকে শুক্র বেলা 11:00 থেকে বিকেল 4:00 পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন হয়ে থাকে। যোগাযোগ নম্বর 9635488286 অথবা 7001426721 এই নম্বরে।